আসসালামু আলাইকুম, দেখছেন প্রতীক টিভি নিউজ, সাথে আছি আমি সৃষ্টি আক্তার। সড়কগুলোতে যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত ধুলাবালি উঠছে, এতে রাস্তায় চলাচলরত সাধারণ জনগণ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। মুখে মাস্ক রুমাল ব্যবহার করেও স্বস্তি পাচ্ছে না বিশ্বরোডের চৌরাস্তায় সাধারণ মানুষ। তা কিভাবে যে চলাফেরা করতেছি, একমাত্র এইভাবে খুব কষ্ট করে এই রাস্তার মধ্যে আমরা চলাফেরা করি। আমরা এখানে যদি একদিন মধ্যে দুদিন ক্যান্সেল হলে একদিন আমরা রেস্টুরেন্ট লাগে, একমাত্র ধুলাবালির কারণে। রাস্তা ঠিক করে না, ঠিক করলে তো একটু যাই চলতে পারতাম, অন্তত বিশ অবস্থা পায় খারাপ, অনেক কষ্ট করতেছি। সরজমিনে দেখা যায় সরাইল উপজেলা সহ জেলা শহর, এদিকে ঢাকা সিলেট মহাসড়কে আশুগঞ্জ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীদের উপর প্রভাব পড়ছে। যাত্রীবাহী বাস, ট্রাক ও বালুবাহী ড্রাম ট্রাক ও ভারী যানবাহনের চলাচলের কারণে পুরো সড়ক কুয়াশার মতো ধুলা উড়তে দেখা গেছে। এই দৃশ্য দেখে মনে হচ্ছে যেন কুয়াশাময় শীতের সকাল। অতিরিক্ত ধুলার কারণে এইসব রাস্তায় অটোরিকশা, বাস, রিক্সা, মোটরসাইকেল, যাত্রী সহ পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছে, পাশাপাশি তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ভীষণ। সিএনজি চালকরা বলে ধুলাবালির কারণে রাস্তার সামনের গাড়িগুলো সহজে দেখা যায় না, এতে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। পথচারীরা বলেন এই রাস্তায় কাজ করার কারণে এই অবস্থা হচ্ছে। কি অবস্থা, মালামাল নিয়ে তো মানে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। এক জায়গাতেই আধা ঘন্টা 40 মিনিট, কোনো জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকা লাগে। এদের ভিতরে অনেক কষ্ট হইব যাত্রীর। যে রাস্তা 20 মিনিটের জায়গা তার 1 ঘন্টার উপরে লাগে, জ্যাম সারাই। তাছাড়া যে ধুলার যে পরিস্থিতি, এই যে নিজেই তো দেখতেছেন এই যে কি অবস্থা হয়েছে। এদিকে চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ধুলাবালিতে বিভিন্ন রোগের জীবাণু থাকে, কম বয়সে ও বেশি বয়সে রোগের শ্বাসকষ্ট হতে পারে, ধুলাবালি মানব শরীরে ফুসফুসে আক্রান্ত করে। সবসময় ধুলাবালু বেষ্টিত পরিবেশ থাকলে ফুসফুসে রক্ত প্রবাহ দুর্বল হয়ে যায়, সর্দি, কাশি, অ্যালার্জি, টনসিল প্রদাহ, গলা ব্যথা, এজমা ইত্যাদি রোগ হতে পারে। আরো বলেন ধুলাবালু থেকে যদি মানুষ রক্ষা পেত তাহলে মানুষের কোনো রোগ হতো। ধুলাবালু আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর আমরা ইতিপূর্বে জানতে পেরেছি। ধুলাবালু থেকে সংঘটিত রোগ আমরা আসলে সামলাতে পারবো না, কারণ ছোট বয়সী ছেলে মেয়েদের নাকের ভিতর দিয়ে যদি ধুলাবালু ঢুকে তাহলে সেটা ফুসফুসে আক্রান্ত করবে, ছোটবেলা থেকেই ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও দীর্ঘ বয়সী লোক বা বেশি বয়স্ক লোক যদি ধুলাবালুর মধ্যে বেশিক্ষণ থাকে তাহলে তারাও বিভিন্নভাবে আক্রান্ত হতে পারে। তাই আমাদের উচিত প্রশাসনের নিকট দাবি জানানো যে অন্ততপক্ষে রাস্তাঘাট পরিচালনার সময় বা রাস্তাঘাট কাজ চলার সময় যাতে দিনে 2 বার হলেও পানি দেওয়া হয়। পানি দিলে রাস্তাঘাট তেমন ভিজা থাকে, তাই ধুলাবালু বেশি উঠতে পারে না, এতে মানুষও স্বস্তি ফিরে পাবে। আমাদের প্রতিবেদনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না, এবং আমাদের পরবর্তী প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।